আরে বড় বড় হাত মেরে তাড়াতাড়ি তোলা, আবার ঝড় উঠে যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ব্লগে। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর সকালবেলা এখন এত গরম পড়েছে না গো, স্নান করে ওঠার পরেও মানে প্রচণ্ডই গরম। আর তার মধ্যে এই যে সকালে স্নান টান করে এসে আমি ঘরে ঠাকুর মানে ঠাকুর পুজো টুজো করা হয়ে গেছে, আমি এখন ঠাকুরঘরটা বন্ধ করে নিচে যাব। আর তোজোকে দেখলাম একটু আগে উঠে গেছে, ও মামনে ওকে এখন রেডি ফেডি করবে, মানে খাবার খাওয়ানো দাওয়ানো এগুলো করাবে। তো আমি ঠাকুরঘরটা বন্ধ করে নিচে যাই। আর তোমাদের দাদাভাই তো সকালবেলা চলেই গেছে, মা ওকে টিফিন টিফিন বানিয়ে দিয়েছে, নিয়ে চলে গেছে। গিয়ে দেখাচ্ছি তোমাকে তোজো কী করে না করে। তো ঠাকুরটা দিয়ে এসে চার ফা খেয়ে এখন আমি টিফিনটাও বেড়ে নিয়েছি, সকালে টিফিনটা খাবো। আর এই যে সকালবেলা মা করেছে আজকে যে পটল পোস্ত আর রুটি, আর মা খাবে হচ্ছে পায়েস আর রুটি। তো মাকে মেখে টিফিনটা দিয়ে আসি। তো পড়া টড়াগুলো হয়নি কিছুদিন, তো লেখালো। এবার হচ্ছে মোটামুটি এখন 12টা মতো হয়তো বাজে, তো এখন ওকে স্নান করাবো। আর মা এদিকে, বাবা চলে আসো চলে আসো, আর মা এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছে। হ্যাঁ এখন মোটামুটি 12টা 5 মতো বাজে, তো ওকে এখন স্নানটা করিয়ে দিই। জল রেডি, জলে একটু সুথার মিশিয়ে দিলাম। বাবা চলে আয়, এই তোজোকে স্নানে বসিয়ে দিয়েছি। পাপা দেখি, দেখি আমি একটুখানি করিয়ে দিই আগে। দেখি দেখি তুমি, ও ফো, তুই ছাড় না, তুই ছাড়, তুই ছাড়, তুই ছাড়। এই যে মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে যে তোজোর খাবারটা একটুখানি কষিয়ে নিচ্ছে, একটু ভাজাভুজি করে নিই, তারপর এটাকে প্রেশারে দেবে একটুখানি সবজি টবজি দিয়ে। আর ওই যে লতিটা রয়েছে, লতিটা করবো, আর উচ্ছে ভাজা ব্যাস। আজকে যেহেতু মঙ্গলবার, তো সেই কারণে আর বেশি কিছু, মা বলছে আমি আর বেশি কিছু গরমের মধ্যে করতে পারবো না, আর বাবার লাগেও না, আম দুধ আছে ওই দিয়ে বাবা খেয়ে নেবে। তো এইভাবে রান্না আছে, তাই তোমা? হ্যাঁ, ও বাড়িতে আমের ছড়াছড়ি এখন। না না বুঝতে, কীভাবে কী দেবে না খাবার কি সিদ্ধ হয়েছে। আবার পাবি করতে কার আন্না মা, তোজোকে এখন একটু আপেল এমন করে ই করে নিয়েছি, ও আপেলটা খাওয়াবো এখন। এই যো আমি না টি বন্ধ করে দেবো, কিন্তু দেখি দেখি ভালো আপেল খাও। আর তুমি ধরো, ও ফোদ, দেখি এদিকে আসো এদিকে আসো, একবার খেয়ে দেখো। তুমি আ করো দেখো, ভালো লাগো খুব।
ভালো তো? তো আজকে বাবা দুপুরে কাজ থেকে ফেরার পথে এই যে তালের শাঁস নিয়েছে একদম কোচ, আগের বারও নিয়েছিল কিন্তু সেগুলো না অতটা কোচে ছিল না, কিন্তু আজকের গুলো খুব ভালো। এই দেখো তালের শাঁসগুলো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে একদম, তো সবারই কমপ্লিট খাওয়া দাওয়া, আর মা এখন খাচ্ছে। মা একটু সময় লাগে আসলে সবাইকে খেতে দেয়, মা তারপর তোমার খেতে বসে, তো মা একটু লেট হয়। আর বাবাকে দেখলে তালের শাঁস নিয়েছিলো, তো তালের শাঁসটা খেলাম, খাওয়া দাওয়া করে তো যদি বাইরে দিচ্ছি তো ওকে গরম ঘুম পাড়াবো এখন মোটামুটি দাঁড়ো। আর দেখলে দুই দিন আগে মামা বাড়ি গেছিলাম, মামা বাড়িতে গিয়ে মানে সবার সাথে অনেকটাই মজা করেছি, ভাই বোন সবাই মিলে বছরে একবারই সবাই মিলে আসে সেই দিনটাতে, তো অনেক মজা হয়েছিল। আর ওই যে ছেলেটাকে দেখলে ভাই বলছিলাম, ওটা কিন্তু আমার বড় মামার ছেলে, বড় মামার একটাই ছেলে আর আমার ছোটো মামার একটা মেয়ে, ভাই বোন আমার। তো আর আমরা ছিলাম তো বেশ ভালো, আর তোজো আর কী বলতো চলে আসারই কথা ছিল, ভেবেছিলাম যে বৃহস্পতিবার পুজো হয়েছে, বৃহস্পতিবার দিন গেলাম সন্ধ্যাবেলা, যেহেতু রাতে কালী পুজো রাতে, তো শুক্রবার দিন চলে আসবো। তো সবাই মিলল না, ভালোও লাগলো না, আজ তো আমি থেকে যাই, তাই থেকে গেলাম, তো রোববার দিন বাড়ি ফিরেছি। আর মামিদের বাড়িতে গিয়ে অনেক মজাই করেছি, দেখেছো তোমার ভিডিওতে, ঘুরতে গেছি অনেকটাই, প্রায় মজা হয়েছে। তো আবার বাড়িতে চলে এসেছি, আর কালকে আমাদের আরেকটা নিমন্ত্রণ আছে, সেটা হচ্ছে অন্নপ্রাশনের নিমন্ত্রণ, একটা বাচ্চা সেই গিফট কিনেছিলাম তার জন্য, তো আমাদের তোমরা দেখেছো তো, তার সেইটারই কালকে নিমন্ত্রণ আছে। তো এই গরমের মধ্যে বাচ্চা নিয়ে যাবো কি মানে যাবো কি যাবো না আদৌ ঠিক নিয়ে, দেখি বাবা কি বলে, মানে শ্বশুরমশাই কথা বলছি, বাবা কি বলে দেখি, বাবাকে জিজ্ঞেস করবো, বাবা যদি বলে যে হ্যাঁ যাও তাহলে যাবো, কারণ বাচ্চা নিয়ে না আর কি বলো তো, একদম জন্মাস মানে জামা ষষ্ঠীর আগের দিনই, কারণ সেদিনকার মানে এসেই আবার জামা ষষ্ঠীতে যাওয়া একটা বাচ্চার, এই শীতকাল হলে অতটা প্রবলেম হয় না, কিন্তু গরমকাল তো বাচ্চারা তো অতটা মানে চাপ বলতে গেলে, আমাদের বড়োদেরই অসুবিধা হয় গরমে আর ওরা তো ছোটো। তো দেখি বাবাকে জিজ্ঞেস করে দেখি বাবা কি বলে না বলে, তো তারপর সেই বুঝে, কারণ জামাই ষষ্ঠীতে বছরে একবার সেটা তো যেতেই হবে, এবার দেখছি ওখানে নিমন্ত্রণ খেতে যায় কি না যায়, তো যদি যাই তাও তোমরা দেখতে পাবে, যদি না যাই তাও তোমরা দেখতে পাবে, তো তোমাদের সব কিছু দেখতেই পাবে। তো এখন একটু যে তো চলেও এসছে, তো এখন একটু ওকে ঘুম টুম পারিনি, তো পরে তোমাদের সাথে কথা হবে। বুঝলাম, যা বাড়িতে বাড়ি যা। কি পরিমাণে ঝড় হচ্ছে, আরে বড় বড় হাত মেরে তাড়াতাড়ি তোলা, আবার ঝড় উঠে যাবে। ওই যে কাগজ পাতা পোতা ওইগুলো কাগজ ফাগজ সব ফেলে দেবে ওর মধ্যে।
যে মার আমি বেরিয়েছি একটুখানি, একটু চিড়িয়ামর যাচ্ছি একটু কিছু কেনাকাটি করতে। হে মা আমার আগে যাচ্ছে, ওই যা অনেকটাই তো বড়। এই যে আসার সময় কেনাকাটা করতে গেছিলাম, দেখলে তো আসার সময় না ইয়ে নিয়েছিলাম, চটপটি নিয়েছিলাম চুরমুর মাখা, তো এনে এবার সবাই মিলে খেয়েছি। তারপরে এই যে রাতে রুটি করতে চলে এসেছি আমি। এই যে আলুর তরকারি, রাতে মা আলুর তরকারিটা করেছেন, আমি রুটিটা করছি। আর আম আছে, আম দিয়ে খেয়ে নেবো। এই যে রাতের খাওয়া দাওয়া শেষ করে, তো তোমাদের দাদা ভাই এখন খাচ্ছে, ও একটু লেট করে খেতে বসেছে, কাজ করছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে আমি চলে এসেছি হচ্ছে বিছানা করতে রাতের। তো আগে বিছানা ফিছানাগুলো ঝেড়ে নিই, তারপর বিছানাটা করবো। আর এখন তোজ হচ্ছে বাইরে খেলছে, তো তখন ভাবলাম আমি বিছানা ফিছানাগুলো করে নিই। তো আজকে সারাদিন ভিডিওটা কেমন লাগলো জানিও, কিছু যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে যারা এখনও আমার সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পেতে আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও টিপে দিও, যাতে যখনই ভিডিও আপলোড করবো সবার ফার্স্টে নোটিফিকেশানটা তোমার কাছে যায়। আজকের মতো এইটুকুনি, গুড নাইট।